একটা প্রকল্প করেছি, দ্বিতীয় প্রকল্প আমাদের এলজিএসপি থ্রি প্রকল্প বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল একটা প্রকল্প আমাদের 6 লাখ সামথিং টাকা আমরা বরাদ্দ পেয়েছি। এই কাজ আমরা এখনো করি নাই, আমাদের বরাদ্দ এখনো আসেনি। এই আর আমরা অতি দরিদ্রের কাজ করেছি, আর আমরা 1% কাজ করেছি, 1% কাজ কিছু করেছি, কিছু বাকি আছে, এই আমরা করেছি। আর আমাদের ডিজিডির বরাদ্দ চলছে এবং অন্যান্য যেমন ইডে আমাদের বরাদ্দ ছিল, এটা দিয়েছি, কাজ করছি। এবং মাদকে না খেলাধুলাকে হ্যাঁ বলার জন্যে আমি ইতিমধ্যে এখানে আমার ইউনিয়ন পরিষদের পাশেই আমাদের যে তেঁতুলিয়া সমাজ কল্যাণের যে ফুটবল মাঠ আছে সেই মাঠে আমি প্রতিনিয়ত আমি খেলাধুলা করাচ্ছি। আমি ইতিমধ্যে আমাদের এখানে 4টা টিম সৃষ্টি করেছি, প্রতিদিন এখানে খেলা হচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে আমরা অনেক সময় আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সেমিনার করে থাকি, বিভিন্ন ওয়ার্ডে আমরা যে ওয়ার্ড মিটিংগুলো করি তখন আমরা এর সম্পর্কে জনগণের সচেতনতা করি। এর মধ্যে দিয়েও যদি গোপন গোপনের দিকেও বাল্য বিবাহ করতে যায় সেখানে আমরা প্রশাসনকে সংবাদ দিয়ে সেখানে আমরা তাদেরকে এই বিয়ে প্রতিহত করছি, নিয়মিত এটা আমাদের চলছে। এখন আমরা সমস্যার মধ্যে আছি, আমাদের সবচেয়ে বড় ব্যাধি হয়েছে সমাজে মাদক। এই মাদকের জন্য আমরা প্রতিনিয়তই আমরা কাজ করছি এবং এই মাদকের জন্য আমাদের সমাজে চুরি চামারি রাজধানী এগুলো বেড়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমরা আমাদের এলাকায় কিছু কিছু এলাকায় আমরা পাহারার ব্যবস্থা করেছি রাত্রে, এবং আমরা মাদককে আমরা পরিহার করবার জন্য যুবসমাজের জন্য আমি খেলাধুলার আয়োজন করেছি। খেলাধুলা আমার ইউনিয়নে প্রত্যেক দিন প্রতিদিনই আমি খেলা হচ্ছে এবং আমি নিজে দেখভাল করে পরিকল্পনা আছে আর কি। পরিকল্পনা আমার ইয়ে 5 বছরের যে উন্নয়ন কর্মসূচি এটা আমাদের দেওয়া হয়েছে আমাদের উপজেলা পরিষদে, এগুলো ইনশাল্লাহ হবে বলে দেখেন। আমার বরপুর ইউনিয়নে অনেক একটা ইয়ে জায়গা, মানে ভৌগোলিকভাবে আমার বরপুর ইউনিয়নে মানে একটু খারাপ জায়গা, মাঠ এবং বিভিন্ন মাঠের সঙ্গে রাস্তা আছে, অনেক রাস্তা এখনও কাঁচা আছে। এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা করেছি বিভিন্ন জায়গায়, আর এলজিডি থেকে বিভিন্ন রাস্তা পাকা হচ্ছে, তবে কাজের গতি আগের থেকে একটু কমে গিয়েছে এটা লক্ষ্য করা যায়। তো আমরা আশা করব যে আমরা যে কাজগুলো আমরা এলজিডিকে করতে বলেছি, আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন এবং আমাদের এমপি মহোদয় আছেন, ওনারা অবগত, ওনারা চেষ্টা করছেন, আমাদেরকে আশা দিয়েছেন, কথা দিয়েছেন যে তোমাদের কাজ রাস্তাগুলো হবে, তো আমরা আশাবাদী। তো আর এই রাস্তাগুলো হলে আমাদের কৃষকের ফসল মাঠ থেকে উঠানো বা হাটে বাজারে নেওয়া খুব সহজ হবে, এবং আমাদের কৃষি আমাদের এলাকাটা কৃষি প্রধান এলাকা, এই আমাদের এই গ্রামীণ রাস্তা সড়ক ব্রিজ কালপার এইগুলো আমরা অনেকটাই করেছি, আর অনেকটাই বাকি আছে। এগুলো সম্পন্ন হলে আমাদের এলাকা উন্নয়ন একেবারে 100% উন্নয়ন হবে বলে আমি মনে করি। আমাদের বরপুর ইউনিয়নের চেয়ারম্যান খুব সুন্দরভাবে কাজ করতেছে, আবার তো মানুষজন সেবা সদন ভালো করতেছে, চেয়ারম্যান আমাকে ভালো সেবা দেয়।